জি মোহতারাম, আপনার কাছে আমাদের দর্শকদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেকে দেখা যায় রমজানের রোজা সম্পর্কে অনেক সচেতন, সে রোজাগুলো রাখে, বিশেষ করে তারাবির সালাত তো পড়ে, অন্যান্য সালাতগুলোর ব্যাপারে সে তত একটি মনোযোগী না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অন্যান্য সালাতগুলো ছেড়ে দেয়, সেক্ষেত্রে তার বিধানটা কী হবে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন। আমাদের সমাজে যখন মাহে রমজান আগমন করে, দেখা যায় এক শ্রেণীর মানুষ যারা অন্য অন্য মাসে তেমন ইবাদত করে না, তারা মাহে রমজানে ইবাদত করার চেষ্টা করে থাকে, কেউ সিয়াম পালন করে এবং পাশাপাশি পাঁচক্ত সলাৎ তারাবি আদায় করে থাকে, কেউ আছে যে সিয়াম পালন করে থাকে, পাঁচক্ত সলাৎও আদায় করে না এবং তারাবির সলাৎও আদায় করে না, কেউ আছে যে প্রথম কয়েকদিন, শেষের কয়েকদিন বা বেজোর রাত্রিগুলোতে অথবা আবার সাতাশে রমজানের পর দু একদিন এভাবে আদায় করে থাকে। তো এই যে বিষয়গুলো, এইগুলো দেখা যায় আমরা মাহে রমজানে সিয়াম পালন করি অথচ আমরা সলাৎগুলো আদায় করছি না, অথচ সিয়ামের চেয়ে সলাতের গুরুত্ব বেশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলছেন যে বাইনাল আবদি ওয়াল অশিরকি ওয়াল কুফরি তরকুস সালাত, যে মুমিন বান্দা এবং কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হলো সলাৎ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুম ফামান তারাকাহা আসলাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে আমাদের মাঝে এবং তাদের মাঝে অর্থাৎ কাফের মুশরিক মুনাফিকদের মাঝে পার্থক্য হলো সলাৎ, যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিল সে কুফরি করলো। সুতরাং যেহেতু সলাৎ হলো সিয়ামের চেয়ে বড় ইবাদত এবং গুরুত্বপূর্ণ, সুতরাং আমাদেরকে আগে কী করতে হবে, সলাৎ আদায় করতে হবে, আগে আমাদেরকে সলাৎ ধরতে হবে, তারপর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে ফরজ বিধান মাহে রমজানে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এখন আমি সিয়াম রাখলাম কিন্তু সলাৎ আদায় করলাম না, এটা আমার ফরজিয়াত আদায় হবে কিন্তু আমি পূর্ণাঙ্গভাবে আল্লাহর বিধান না মানার কারণে আমি সেই ফজিলত এবং মাহে রমজানের শ্রেষ্ঠত্ব মহত্ব বরকত এবং ফজিলত থেকে আমি অবশ্যই বঞ্চিত হব। এখানে আমাদের উচিত যে মাহে রমজানে আমরা সিয়াম যেরকম পালন করি শত কষ্ট হলেও আমাদের উচিত পাঁচক্ত সলাৎ আদায় করা এবং মাহে রমজানের পরেও আমাদের পাঁচক্ত সলাৎ আদায় করা। একজন মুসলিমের মূল পরিচয় হলো সলাৎ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কাফের মুশরিক এবং মুনাফিকের মাঝে এবং মুসলিমের মধ্যে পার্থক্য করে দিয়েছেন নামাজ দিয়ে, সুতরাং আমার মুসলিম পরিচয় তখনই যথার্থ হবে, তখনই আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারবো যখন আমার নামাজ ঠিক থাকবে। সুতরাং আমাদেরকে উচিত পাঁচক্ত সলাৎ আদায় করা, তারপর অন্যান্য বিধানগুলো আল্লাহর পালন করা। আমার মূলটা আমি সেরে দিলাম আর বাকিগুলো নিয়ে আমি টানাটানি করলাম, তাহলে তো এগুলো কোনো কাজে আসলো না। আল্লাহ তাআলা বুঝা এবং মানার তৌফিক দান করুন। যে মুহতারাম, আমাদের দেশে দেখা যায় যে রমজান আসলে আমরা খাবারের একটা প্রতিযোগিতা লিপ্ত হই, যেমন কিছু কিছু লোকের ধারণা থাকে যে রমজানে যা খাবে কোনো হিসাব হবে না, আমরা অন্যান্য মাসগুলো যাই খাই সাধারণত রমজান মাসে খাবারের আইটেমগুলো বাড়িয়ে দেয় আরও, যেমন ইফতারিতে সাহরিতে অন্যান্য সময়গুলো, আসলে এটা কি উচিত?